বাজছে সকাল 5:01। আমি উঠে পড়েছি, এখন কোনো কাজ সেইভাবে শুরু করা হয়নি, কথা পর্যন্ত বলা হয়নি কারোর বাড়ির লোকের সঙ্গে। সব থেকে প্রথমে তোমাদের সাথেই কথা বলছি, আর হালকা হালকা ঘুমও পাচ্ছে। যাই হোক, তা আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে আমার দিদি রান্না করবে, ওই রান্না করবে, ওই বলবে। তা আমি আজকে আমার দিদিকে নিয়ে ব্লগটা করব। তা আজকে রান্না করবে বলতে ও মাংস রান্না করবে। তা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে, কারণ ও এসেছে, ও মাঝে মাঝে আসে। আমাদের বাড়ি থেকে 2-3 কিলোমিটার দূরে ওর বিয়ে হয়েছে। তা ও যখনই মা বাবাকে আমাকে দেখতে ইচ্ছা করে ও আসে, তো এসেছে। হ্যাঁ, তো এখন ব্লগে 2-1 দিন ওকে তোমরা প্রত্যেকেই দেখতে পাবে, তো দেখো কেমন লাগে। দেখো, আজকে আমাদের খাসির মাংস হচ্ছে, আর খাসির মাংসে জন্য পেঁয়াজ, আলু আর পেঁপে কাটা আছে। খুব গরম পড়েছে, তাই পাতলা করে ঝোল হবে, খুব বেশি রিচ হবে না মাংসটা। আর এই খাসির মাংস রয়েছে, খাসির মাংসে আমার একটু মেটে পছন্দ, তাই জন্যে একটু বেশি করে মেটে আর চর্বি রাখা হয়েছে। এই মাংস দিয়ে আর পেঁপে দিয়ে আর আলু দিয়ে পাতলা ঝোল হবে। আর মা এখন মশলা বাটছে, এই দেখো মা মশলা বাটছে, আর মশলা বেটে ওই একটা ঝোল আর একটুখানি লাউ ঘণ্ট মতো হবে। আজকে এটাই আমাদের রেসিপি, আর এটাই আমাদের মেনু। আর ভাত হবে, আর শেষে এটা আমরা চাটনি হবে। তো চলো, আজকে তোমাদের সঙ্গে আমি খাসির মাংসর পাতলা ঝোলের রেসিপিটা শেয়ার করে দিই। তেল গরম হতে দিয়েছে কড়াইয়ে, খুব গরম পড়েছে, সেই জন্য অল্প তেল মশলার উপরই মাংস হবে। দেখো তেলের মধ্যে তেজপাতাও দিয়ে দিয়েছে, আর এইখানে তো মাংস, পেঁয়াজ সব কিছু কাটা রয়েছে। একদম ঘরোয়া পদ্ধতিতে মাংস হবে। মা কড়াইতে পেঁয়াজ ছেড়েও দিয়েছে, এবার পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছে। পেঁয়াজ ভাজা হচ্ছে, এবার পেঁয়াজটা ভাজতে থাকবে। আমি আবার একটু বাদে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমাদের রান্না সবটাই সাদা তেলে হচ্ছে, সেজন্য তোমরা পেঁয়াজের কালারটা হয়তো ভাজার কালার খুব একটা বিশেষ পাচ্ছ না। পুরোটাই সাদা তেলে হচ্ছে। এবার যেটা হবে সেটা মা মশলাটা দিয়ে দিচ্ছে পেঁয়াজের পরে। এবার মশলা দিয়ে পেঁয়াজটা কষাতে থাকছে। এবার কি আমরা মাংস দিয়ে দেব? মাংসটা ধোয়া আছে, দেখতে পাচ্ছ মশলা, পেঁয়াজ, মাংস সবই একসঙ্গে দিয়ে দিয়েছে মা। এবার এটা মা কষাচ্ছে। এবার কি করবে, কখন এগুলো দেবে? ও একটুখানি জল দিয়ে মশলার বাকি অংশটা, যেটা থালার গায়ে লেগেছিল, সেটা ধুয়ে মাংসের উপরেই দিয়ে দেবে, হয়তো যখন জলটা শুকিয়ে যাবে। মা আলু পেঁপে এসব কখন দেবে? আচ্ছা, মাংস বলছে কষে একটু নরম হয়ে যাওয়ার পরে যখন বেশি করে জল দেবে একদম সিদ্ধ হওয়ার জন্য, এটা তো কষানো হচ্ছে, তখন আলু পেঁপে দিয়ে দেওয়া হবে। আর খুব হালকা পাতলা রান্না হচ্ছে, সেই জন্য পেঁপে আলু ভেজে নেয়নি মা, খুব গরম পড়ে গেছে। তো এবার এভাবেই মাংসটা কষানো হচ্ছে।
ঠিক আছে, মা মাংসটা কষাক, আমি আবার এর পরের স্টেপটা দেখাবো। আচ্ছা নুনটা দিয়ে দাও। নুন দিয়ে দিয়েছে, তোমরাও স্বাদ মতো নুন দিয়ে দেবে। দেখো মাংস কষানো হয়ে গেছে, তাই জন্য মা আলু পেঁপে সব দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে। এবারে কি করে দেখি, আমি ঠিক জানি না। ও এগুলো দিয়েও আবার নাড়াচাড়া করছে, আই থিঙ্ক এরপরে জল দিয়ে দেবে। ও জল দেয়নি, জল দেয়নি, জলটা গরম হতে দিয়েছে।